দানা দেখতে পাচ্ছেন একেবারে মোটা মোটা দানা হয়েছে এখানে ছেলেরাও কাজ করছে ছেলেদের সাথে মেয়েরাও কাজ করছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সেই গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে আবার চলে আসলাম তো বন্ধুরা এখন আমি আছি আমাদের গ্রাম ছেড়ে একটু দূরে গ্রামটার নাম হলো গোড়ভাঙা গোড়ভাঙা আর এই যে মাঠের রাস্তা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মাঠে যাওয়া এটা মাঠের রাস্তা এদিক দিয়ে চলে যায় মুক্তারপুর গ্রাম ঠিক আছে এটা মুক্তারপুর গ্রাম চলে যায় এই যে বাইকগুলো চলে যাচ্ছে তো এখানে ট্র্যাক্টরে সব জমি চাষ মানে ট্র্যাক্টরে সব গম মারছে ওই যে ভিতরে সবাই মানুষে কাজ করছে এবং গম নিয়ে এসে এই যে এখানে রাখছে দেখতে পাচ্ছেন এই যে গমের বস্তাগুলো তো এখানে ট্র্যাক্টর আসবে তো বন্ধুরা এই যে আশেপাশের যে সব সৌন্দর্যগুলো আছে সেইগুলো অবশ্যই এখন আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে একটা চাচা বসে আছে এই যে চাচার সাথে আমি বসে বসে এখানে গল্প করছি তো দেখি কখন আসে ট্রাক্টর ট্র্যাক্টর আসলেই সেইগুলো আপনাদের দেখাবো তো এই যে মাঠে থেকে গম নিয়ে চলে আসছে এখন এইভাবে উপরে বস্তা মাথায় দিয়ে এই যে হাঁস টিট করে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা একটা মাঠের রাস্তা তাই টুকটুকি নিয়ে একেবারে চলে যাচ্ছে এই যে পাশের গ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রামে চলে যাবে মুক্তারপুর বলে গ্রামের নাম এখন আছে নাকি বস্তা আচ্ছা ঠিক আছে এই জায়গাটা একেবারে নিচু একবার দেখতে পাচ্ছেন নিচে চলে যাচ্ছে এই জায়গাটা উঁচু জায়গা ট্র্যাক্টার বেরোবে তো নাকি এদিক দিয়ে দিই বেরিয়ে যাবে আচ্ছা যাবো একটু পরে দেখি তো ভাবছি তো এখানে ছেলেরাও কাজ করছে ছেলেদের সাথে মেয়েরাও কাজ করছে ওই যে দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওই দূরে এবং আপনাদের তো দেখালাম যে এই যে গমের বস্তা এখানে নিয়ে আসছে মেয়েরাও এইভাবে কাজ করছে আর ওইখানে রসুনের কাজ করছে রসুন তুলছে তো ওখানে বলছে যে এইখানে আসো তো দেখি ভাবছি ওখানে যাব কি না তো আমি যেখানে ছিলাম এতক্ষণ সেখান থেকে অনেকটাই দূরে চলে আসলাম তো এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার মেন রোড মানে মেন রাস্তা সো সেই দিকে এখন চলে এসেছি তো এখানে ওই সামনে দেখতে পাচ্ছেন যে মানে বড় যে ট্রাক্টর এসেছে গম মারার জন্য সেখানে যাওয়া ভাবছিলাম তো সেখানে তো পেলাম না তো সেই জন্য আবার এই মাঠে চলে আসছি ওই যে সামনে এখন দেখতে পাচ্ছি একবার কাটা হয়ে গিয়েছে সব বস্তা লোড করে ফেলেছে তো গমের দানা দেখতে পাচ্ছেন একেবারে মোটা মোটা দানা হয়েছে গমের ভালো দানা হয়েছে টা 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 তাড়াতাড়ি তো বন্ধুরা দেখলেন কীভাবে গম ঢাললো ঢালা হয়ে গেল এখন আবার চলে যাচ্ছে মানে এই দিকের কাটা হয়ে গেল এখানকার কাটা হয়ে গেল তো এখান থেকে আবার চলে যাচ্ছে অন্য দিকে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গম ঝাড়া হয়েছে একেবারে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন তো এই যে এখন চলে গেলো এখান থেকে তো বন্ধুরা ভিডিওটা আমি খুব বড় করছি না এই গ্রাম বাংলার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব